গত একত্রিশ জানুয়ারি গাজলের প্রকাশ্য জনসভা থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক মতুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পবিত্র নামের বিকৃতিকরণের প্রতিবাদে অসুরগড় শ্রী হরিগুরুচাঁদ আশ্রমের উদ্যোগে এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় মঙ্গলবার সূত্রের খবর এই মিছিলে সহস্রাধিক মতুয়া ভক্ত ডঙ্কাকাসর বাজিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন উত্তর দিনাজপুরের অসুরগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা